আমি আলহামদুলিল্লাহ ফরিদপুর শহরে এই অপারেশনটা এই প্রথম আমরা মেডিকেলে আমরা শুরু করেছি। ACL রিকনস্ট্রাকশন সার্জারিটা আমরা আজ মেডিকেল কলেজের ওটিকে প্রথমবারের মতো দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, আমাদের সামনের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এটা একটা নতুন দিগন্ত হিসেবে কাজ করবে। আমার ভাইয়ের ফুটবল খেলতে গিয়ে ডান পায়ে হচ্ছে আপনার সমস্যা হয়, তারপরে আমরা স্যারের সাথে যোগাযোগ করি এবং ডাক্তার দেখাই। যদি আমরা ঢাকা যাইতাম অথবা ঢাকা গেলে সময় এবং টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হইতো, এখন এখানে পড়তে পারে স্যারের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অপারেশনটা সাকসেসফুল হয়ে গেল। অপারেশন আমরা করলাম, এটা আমাদের জন্য একটা গর্বের এবং ফরিদপুরবাসীর জন্য একটা বিশাল গর্বের যে অত্র ফরিদপুর অঞ্চলে, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এবং আশেপাশে আরও কয়েকটা যে জেলা আছে, দীর্ঘদিন যাবৎ আমাদের এই রুগীরা বিভিন্ন কারণে খেলতে গিয়ে অথবা লাভ দিছে বা ঝাঁপ দিছে অথবা অন্য কোনো কারণে হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে তারা অনেক দিন ধরে ভুগছিলেন। আজকে যা রুগীর অপারেশন করলাম তার কথা ধরা যাক, সে 3 বছর আগে মোটামুটি তার লিগামেন্ট ছিঁড়ে যায়, তারপরে সে বিদেশ থেকে ছিঁড়ে যায়। সো বাংলাদেশে আসার পরে সে বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে ঘোরে এবং এটা সাধারণত অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি। তো সে ঘোরার পরে আমাদের কাছে আসে আর কি। তো আমি আলহামদুলিল্লাহ ফরিদপুর শহরে এই অপারেশনটা এই প্রথম আমরা মেডিকেলে আমরা শুরু করেছি এবং এটা সুবিধা হচ্ছে যে লিগামেন্টটা যে ছিঁড়ে যায় এটা কাটাছেঁড়া না করে, জয়েন্টটাকে কাটাছেঁড়া না করে মাত্র সামান্য 2টা বা 3টা ছিদ্রের মাধ্যমে আমরা প্রোব ঢোকাই, আর্থ্রোস্কোপ মেশিনে ঢুকিয়ে আমরা এই অপারেশনটা করি। এতে সুবিধা হয় কি, হাসপাতালে অনেক কম সময় থাকা লাগে, অ্যান্টিবায়োটিক কম লাগে এবং ইনফেকশন অনেক কম হয়, একই সাথে রোগী খুব দ্রুত রিকভারি করে। তো আপনাদের সবার কাছে আমাদের এই মেডিকেল কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে কাছে একটা জিনিসই বলতে চাই, দোয়া চাই এবং ভালোবাসা চাই যে আমরা যেন এটাকে নিয়মিতভাবে এখন থেকে নিয়মিতভাবে আমরা যেন অপারেশনটা করতে পারি এবং আশা করি বৃহত্তর এই ফরিদপুর অঞ্চল সহ আশেপাশের যে থানাগুলো আছেন, জেলাগুলো আছেন, তারা সবাই উপকার হবে। ফরিদপুর মেডিকেলে আমরা আর্থ্রোস্কোপিক সেলাই দেওয়া রাখতে পারে, তার সামনে একটা সেলাই দিই।